আসসালামু আলাইকুম। এইচআর সানরাইজ একাডেমির পক্ষ থেকে আমি হাসানুর রাজ্জাক আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে এক্সেলের ডুপ্লিকেট ভ্যালু থেকে কিভাবে ইউনিক ভ্যালু ফর্মুলা ব্যবহার করে কাউন্ট করবেন এটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, এখানে কয়েকটি ভ্যালু ইনপুট দেওয়া আছে, যেমন ওয়ান ওয়ান তিনটি সেলে আছে, এখানে ইউনিক ভ্যালু হলো ওয়ান, বাট আছে কতবার, তিনবার। তারপর থ্রি, থ্রি ভ্যালুটি দুইবার ইনপুট করা আছে, ইউনিক ভ্যালু কি শুধু থ্রি। এইভাবে বেশ কয়েকটি ভ্যালু আছে যেগুলো ডুপ্লিকেট। তো আমি এখানে ফর্মুলা ব্যবহার করে বের করতে চাচ্ছি যে কতগুলো ইউনিক ভ্যালু আছে এখানে। এটি আমরা দুটি পদ্ধতিতে বের করব। পদ্ধতি নাম্বার ওয়ান ইকুয়াল সাম, SUM সাম, ট্যাব কি প্রেস করে আমরা ফর্মুলাটি সিলেক্ট করলাম। এরপর ওয়ান ভাগ কাউন্টিভ, আমরা কাউন্টিভ এই ফর্মুলাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এই রেঞ্জটুকু আমি সিলেক্ট করলাম, কমা এগেইন এই রেঞ্জটুকু সিলেক্ট করব, ব্রেকেট ক্লোজ। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে এন্টার প্রেস করব। দেখুন এখানে ছয়টি ভ্যালু আছে। টোটাল ছয়টি ভ্যালু আছে। এবার পদ্ধতি নাম্বার টু ইকুয়াল সাম প্রোডাক্ট, SUM, দেখুন এই ফর্মুলাটি সিলেক্ট করলাম, ওয়ান ভাগ কাউন্টিভ, কাউন্টিভ ফর্মুলাটি সিলেক্ট করলাম। এবার এই রেঞ্জটুকু সিলেক্ট করব, কমা এগেইন এই রেঞ্জটুকু সিলেক্ট করব, ব্রেকেট ক্লোজ। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার কিন্তু কন্ট্রোল শিফট চেপে ধরে এন্টার প্রেস করব না, এবার শুধু এন্টার প্রেস করব। দেখুন সেম রেজাল্ট। এবার অন্যভাবে একটু দেখব, সাম ওয়ান ভাগ কাউন্টিভ, সবগুলো সেল এই রেঞ্জটুকু একসাথে সিলেক্ট করলাম, কমা এগেইন এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, ব্রেকেট ক্লোজ, কন্ট্রোল শিফট এন্টার। মেথড নাম্বার টু সাম প্রোডাক্ট, ওয়ান ভাগ কাউন্টিভ। দেখুন এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, কমা এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, ব্রেকেট ক্লোজ এন্টার। দেখুন এখানে প্রতিটি ভ্যালু দুইবার করে ইনপুট দেওয়া আছে। এবার আমি যদি দেখুন এখানে আমি আলাদা ভ্যালু ইনপুট করি, দেখুন এখন আমার রেজাল্ট কিন্তু চলে আসতেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।